গাইজ, আগের ভিডিওটা অনেকজন ধরে ওয়েট করে রয়েছে, অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছে না, ভিডিওটা নেটওয়ার্ক ইস্যুর জন্য ছাড়তে পারছি না। প্রায় 11-12 মিনিটের ভিডিও আছে, প্রচুর ক্রেজ আছে, ভিডিওটা আসবে, ভিডিওটা আসতে পারছে না, যে কারণে এখন একটা ছোটখাটো ক্রেজ যা তুলতে পেরেছি এখানে সেগুলোকে জুড়ে একসাথে করে এটাকে দেওয়ার চেষ্টা করছি। এটা কখন আপলোড হবে এত নেটওয়ার্ক ইস্যু, প্রথমবার এরকম কিছু দেখলাম। ওয়াও, জিতদার জন্য এটা নিউজ পেপার কেটে, তাই তো? নিউজ পেপার কেটে কি সুন্দর একটা আর্ট তৈরি করেছে এই দাদা, ঘুড়ি বানিয়েছে। আচ্ছা আচ্ছা, বাঘাজীর দিন থেকে এসেছে এবং জিতদার জন্য এতটা সুন্দর একটা উপহার নিয়ে এসেছে এবং খুব সুন্দর ভাবে একটা টি শার্ট পরেও এসছে। কতটা এক্সাইটেড এই নিয়ে এসছি, তুমি যদি পৌঁছে দাও আমি তো ঢুকতে পারবো, আমি নিয়ে হাতে দিয়ে দাঁড়িয়ে আছি, আমারটাও তাহলে নিয়ে যাবো, ঢুকতে পারবো, ঢাড়বো কেন, আমরা একসাথে যাবো, নিশ্চয়ই যাবো, আমরা উপহার দেবো জিতদারকে, তাই না? সবাই তো মানুষ নিয়ে নেগেটিভিটি করছে, তুমি পজিটিভিটি করছো না, তোমার উপরেই চাপ পড়ছে ইউটিউবে। থ্যাংক ইউ সো মাচ। সিনেমাটা পুজোতে আসলে ভালো তো, ভুল সময় এসে গেছে। না না না, মানিক যখন তুমি জানো কি হাল হয়েছে, তিনটা প্যান ইন্ডিয়া সেকেন্ড প্যান ইন্ডিয়া, আমি তোমার, তুমি তার ফ্যান, কি হাল হয়েছে সবাই জানে, আমি নাম উল্লেখ করছি না, ঠিক আছে, কমার্শিয়াল করছেই না, এখন একজনই আছে কমার্শিয়াল করছে। আরে দাদা, জিদা ম্যাজিক মশলা যেখানে যেই খাবার, দেখো আমি একটা বলেছি, সবাই আমরা এটাই বলছি যে এই মানুষটা এই সময় দাঁড়িয়ে যে বক্স অফিসটা দিচ্ছে এটাই অনেক, তাই কি? পরীক্ষা চলছে, यस, মানুষজন স্কুল থেকে এসেছে, সেটাই ফেস্টিভ্যাল, বুমেরাং ব্লকবাস্টার হবে। এইটাই তো, এই ভালোবাসাটাই তো চাই, সাবাস। জিতদার গলায় পড়বে মালা, জিতদার গলায় পড়বে মালা, জিতদার গলায় আসল খেলা, বলিউডের বচ্চনকে জিতদার।